Assalamualaikum. Welcome back to my channel Farjana's Recipe. Friends, আমি আজকে আপনাদের সাথে আমাদের নিত্যদিনে যে কোনো ধরনের ডেজার্ট পোলাও বা বিরিয়ানি তৈরি করতে খুব প্রয়োজনীয় একটা উপকরণ কিসমিস কি করে একেবারে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করা যায় এবং তৈরি করার পর 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটাই শেয়ার করব সেই সাথে ফ্রেন্ডস আর মাত্র কটা দিন পরেই কিন্তু সবে বরাত সবে কদর এবং ঈদুল ফিতর আর এই সব উৎসব মানেই কিন্তু নানা ধরনের মুখরোচক মিষ্টি খাবার আর মিষ্টি খাবার মানেই হলো কিসমিস তাই তো আর দেরি না করে আমার মতো আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন একেবারে স্বাস্থ্যসম্মত উপায় পারফেক্ট কিসমিস আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট তৈরি করে ফেলছি ঘরের তৈরি কিসমিস কিসমিস তৈরি করার জন্য এখানে আমি একেবারে বড় সাইজের 1 কেজি পরিমাণ লম্বা টাইপসের আঙুর নিয়ে নিয়েছি আর ফ্রেন্ডস এই আঙুরগুলোর মধ্যে যেন কোনো রকম ক্র্যাক না থাকে মানে দাগ না থাকে সেই দিকটা খেয়াল রাখবেন এখন এই আঙুরগুলো ভাপে দেওয়ার জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ পানি চুলার মিডিয়াম হিটে বলক তুলে নিয়েছি এরপর এই বলক আসা পানির মধ্যে সবগুলো আঙুরই আমি দিয়ে দেব এবং হালকা হাতে একটু নেড়ে চেড়ে আঙুরগুলো পানির মধ্যে ডুবিয়ে দেব এরপর আবারও পানির মধ্যে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন পানির মধ্যে কিন্তু বলক চলে এসেছে আর বলক আসার সাথে সাথেই কিন্তু সবগুলো আঙুরই তলা থেকে পানির উপরে ভেসে উঠেছে আর ফ্রেন্ডস আঙুরগুলো যে শুধু পানির উপরে ভেসে উঠেছে তাই নয় আঙুরের মধ্যে কিন্তু আরও একটা পরিবর্তন হয়েছে সেটা আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা আঙুরই পানির ওপরে ভেসে ওঠার সাথে সাথেই কিন্তু আঙুরের মধ্যে ক্র্যাক এসে গেছে মানে প্রতিটা আঙুরে কিন্তু মাঝখান দিয়ে ফেটে গেছে আর পারফেক্ট কিসমিস তৈরি করতে হলে কিন্তু আঙুরটা ঠিক এভাবে ফেটে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন দেখবেন চুলায় পানির মধ্যে একটা বলক চলে এসেছে এবং বলক আসার সাথে সাথে প্রতিটা আঙুরই পানির তলা থেকে উপরে ভেসে উঠবে এবং আঙুরের মধ্যে ঠিক এরকম ক্র্যাক চলে আসবে মানে ফাটল চলে আসবে তখনই আমরা চুলাটা বন্ধ করে দেব এবং এরকম একটা স্ট্রেনার দিয়ে সবগুলো আঙুরই পানি থেকে তুলে একটা চালনির মধ্যে নিয়ে নেব ফ্রেন্ডস অবশ্যই কিন্তু গরম পানির ভাপ থেকে তুলে আঙুরগুলো ঠিক এরকম একটা চালনির মধ্যে নিয়ে নেবেন তাহলে আঙুরের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা যেমন ঝরে যাবে ঠিক তেমনি আঙুরের গায়ের গরম ভাপটাও কিন্তু বেরিয়ে যাবে দেখুন সবগুলো আঙুরই আমি পানি থেকে তুলে নিয়েছি এখন এই আঙুরের চালনিটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে আঙুরগুলো কি করে শুকিয়ে কিসমিস তৈরি করব সেই প্রিপারেশনটা আপনাদের দেখিয়ে দেব আঙুরগুলো রোদে শুকানোর জন্য এখানে আমি বড় ফুটোওয়ালা একটা চালনি নিয়ে নিয়েছি যেন আঙুরটা চারপাশ থেকে বাতাস লেগে সমানভাবে খুব দ্রুতই শুকিয়ে যায় এখন এই চালনির ওপরে আমি এরকম একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে দেব এরপর আগে থেকে ভাপ দিয়ে রাখা সবগুলো আঙুরই আমি ঠিক এভাবে ফাঁক করে বিছিয়ে দেব ফ্রেন্ডস অবশ্যই খেয়াল রাখবেন যেন একটা আঙুরের গায়ে আরেকটা আঙুর না লাগে এখন সম্পূর্ণ চালনির মধ্যেই আঙুরগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে চালনিটা আমরা রোদে শুকাতে দেব দেখুন সবগুলো আঙুরই আমি কড়া রোদে শুকোতে দিয়েছি আর এভাবে আমরা আঙুরগুলোকে 2 দিন পর্যন্ত শুকিয়ে নেব তবে 2 দিনের বেশি কিন্তু এই আঙুরগুলো আর রোদে শুকানো যাবে না দেখুন 2 দিন পর মাশাল্লাহ করে সবগুলো আঙুরই কিন্তু শুকিয়ে কিসমিসে পরিণত হয়ে গেছে তবে আপনাদের আঙুরগুলো 2 দিন রোদে শুকানোর পরেও যদি হালকা একটু ভেজে ভাব থাকে তাতেও কোনো সমস্যা নেই আপনারা তখন এই কিসমিসগুলো আর রোদে শুকাতে না দিয়ে ঠিক এভাবেই চালনির ওপরে রেখে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন তবে অবশ্যই কিন্তু রোদে 2 থেকে 3 দিনের বেশি শুকানো যাবে না এর পরের শুকানোর কাজটা কিন্তু ফ্যানের বাতাসে করতে হবে আর ফ্রেন্ডস খেয়াল করুন
আঙুরগুলো একেবারে লম্বা এবং বড় সাইজের নেওয়ার কারণে কিন্তু কিশমিশগুলো একেবারে লম্বা আর বড় ধরনের হয়েছে। তাই এই কিশমিশটা কিন্তু বাজারে কেনা কিশমিশ থেকে অনেক বেশি সুন্দর এবং একেবারে স্বাস্থ্যসম্মতভাবে নিজের ঘরের তৈরি। এখন এই কিশমিশগুলো কী করে আপনারা সংরক্ষণ করবেন 6 মাস পর্যন্ত সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব। এর জন্য এখানে আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এরকম কাঁচের বয়াম না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের এয়ারটাইট বক্সও এটা রাখতে পারেন। প্রথম 2 মাস নর্মাল অবস্থায় এবং পরের 4 মাস নর্মাল ফ্রিজে রেখে এই কিশমিশগুলো আপনারা 6 মাস পর্যন্ত খেতে পারেন। তো ফ্রেন্ডস, এখন থেকে কিন্তু বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া কিশমিশটা না খেয়ে নিজেই ঘরে ঝটপট তৈরি করে ফেলুন কিশমিশ, সেই সাথে সংরক্ষণ করে রাখুন 6 মাস পর্যন্ত। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।